গুড মর্নিং এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। এখন বাজে সকাল 7:59, 1 মিনিট বাকি আছে 8টা বাজার। 8টা বাজলে বের হয়ে যাব। তো হন আজকে সকালবেলা বের হওয়ার আগে ব্লগটা শুরু করে যাই। তো আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক কথা হবে। তারপর তো বাসা আসার পর যে অ্যাক্টিভিটি হয়, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু ইনশাল্লাহ শেয়ার হবে। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকেই আমার ব্লগ দেখছেন, সবাইকে গুড মর্নিং। আপনাদের সাথে আজকে অনেক রাগের কথা হবে, অনেক রাগের কথা হবে। জানি না বুঝতে পারছেন কিনা, বাট অনেক রাগের কথা। আমি অনেক মানে খুবই 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 রাগান্বিত আছি আপনাদের সবার উপরে, যারা প্রতিদিন দেখেন তাদের উপরে না, যারা ওয়ান্স ইন এ ওয়াইল আমার ব্লগ দেখেন তাদের উপরে। তো যাই হোক, এখন কিছুই বলবো না, এখন চলে যাব কাজে। কাজ থেকে ফিরে এসে বা কাজের পথে ফেরার পথে কথা হবে। এখন ডিজেলের চুলটা বাঁধবো, তারপর চলে যাব। সকালে সময় নষ্ট করতে পারবো না। 1 মিনিট হয়ে গেছে, এই যে 8টা বেজে গেছে। তো ঠিক আছে, ব্লগ করলাম শুরু। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। কাজ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া খেয়ে একটু বসেছি। আপনার ভাইয়া গেছে মেল আনতে। তো বাসায় আপনাকে ভাইয়াকে বললাম যে আমার একটা জুতো আসার কথা, আসছে কিনা একটু দেখো। তো সে মেল নিয়ে জুতাটা নিয়ে এসে দেখে না আমাকে, কি বকাটা নিয়ে দেয়। ঠান্ডার মধ্যে বাইরে যেতে ইচ্ছে হয় বলেন? আচ্ছা আছে, আসছে। ও তাহলে তুমি না দুদিন আগে মেল চেক করলা, তাহলে তখন দেখলো না কেন? না আমি এখন কেন চেক করবো? ভদ্র কাছে দিকে গেছি না জুতা। আমি আরো চিন্তা করে গেছি কিনে জুতা দেয় শিপমেন্ট, কিন্তু নর্মালি মেসেজের তো দরজার সামনে দিয়ে যায়। ময় না হ্যাঁ খুলো, আজও হোপফুলি। হ্যাঁ নাই তো, এটা ক্যারভ্যান ক্লায়েন্টের জুতা। জানি হ্যালো, জুতাটা কি সুন্দর দেখি, লাগবে নাকি তাও তো। এই সুন্দর জুতা, সাইজ না কেন? হ্যাঁ ওটা কি, ওটাও আমার? জুতা দেখি, কারণ এটা ও আচ্ছা। হ্যাঁ লাগছে জুতা, খুশি জুতা লাগছে, খুশি। গুড মনে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার কি মেল আসছে? তুমি তো আইসা চেক করো নাকি হুদা আমার আইসা কো? আমি 3 দিন ধরে পড়ে আছিলাম। হ্যাঁ মিথ্যা কথা দুই, আমি তুমি তোমার এই প্যাকেজ আইতেছে, এই মেল বক্স আইতেছে, আমি কি মন করছে ক্যামেরা দিয়ে দেখতেছি যে প্যাকেজ উড়িতেছে, বুয়া একটা মারলো আমারে। তো ঠিক আছে মেল চেক করি, পরে কথা। কিছুক্ষণ বসে ঝিমানোর পরে এখন এসেছি আমাদের রাতের ডিনার, বা কি বলবো, বাচ্চা কাচ্চার জন্য নাস্তা যেটাই বলেন। অ্যাকচুয়ালি আমি কাজের পরে এসে যেটাই বানাই নাস্তা বা যেটা, সেটাই হচ্ছে আমাদের সবার ডিনার। যাই হোক, আমি তো খেয়ে ফেলেছি। তো আজকে কী বানাবো? আজকে বানাবো হচ্ছে দুইটা মজার জিনিস। তো আলু সিদ্ধ দিয়েছি, 3টা আলু না, ওখানে আরও 2টা আলু অ্যাড করেছি পরে। তো আমি প্রথমে বানাবো হচ্ছে একটা ডো। ডোটা বানাবো কেন? বানাবো হচ্ছে আমি খেতাপুরি বানাবো, বাট আজকে খেতাপুরিটা না ডিফারেন্ট। আজকের পুরি ডোর মধ্যে আমি দিব হচ্ছে ইস্ট। তো আপনার পুরো প্রসেসটা দেখেন, দেখতে দেখতে আমি আপনাদের সাথে একটু ঝগড়া করে নিই, ঠিক আছে? ঝগড়ার বিষয়বস্তু কী? ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে আমার ইউটিউবিং, আমার ভিডিও, আমার ভিডিওর ভিউ, এসব নিয়ে। তো অনেকদিন ধরেই অনেকেই কমেন্ট, আমি আসলে আমার আপনারা যারা অনেকদিন ধরে আমাকে দেখেন, আমাকে চেনে, আপনারা জানেন ইউটিউবটা আমি একেবারে নিতান্তই শখের বসে আমার চ্যানেলটা ওপেন করা, ঠিক আছে? আর এটা আমার মানে আমি ইউটিউব দিয়ে যে পয়সা ইনকাম করবো ওই পারপাসেও কিন্তু এটা ওপেন করা আমার মানে মেন গোল ছিল না, এখনও নেই। আপনারা জানেন আমার অবশ্যই আমি কাজ করি, আমার প্রফেশন আছে, আমার ঘর সংসার আছে, বাট এটা আমি শখের বসে যেহেতু সবাইকে দেখছি এরকম করে করছে একদম। তারপরও আমি বলবো যে ইউটিউব করাটা খুব সহজ কোনো বিষয় না। তো সেদিন আপু একটা এই কমেন্ট আমি এই নিয়ে 3-4 বার পেয়েছি, বাট রিসেন্টলি যখন পেয়েছি তখন আমার না মনে খুব এটা আমার কথাটা মনে হচ্ছে সত্যি মনে হয়েছে। কেন সেটা বলি, একটা আপু এই সেদিন কমেন্ট করছিল, আপুর আসলে নামটা আমার এখন ঠিক মনে আসছে না, গত 2 দিন আগের ব্লগে আমার কমেন্ট আছে, আপনি যদি চান দেখে আসতে পারেন, এরকম কমেন্ট প্রায় পাই। তো সেটা কি, সেটা হচ্ছে
আপু আপনার কন্টেন্ট ভালো, সব কিছু ভালো, ভিডিও ভালো লাগে, বাট আপনি তো আর সব ব্লগারের মতো ন্যাকামি করতে পারেন না, সেই জন্য আপনার ভিউ হয় না। আমি না কথাটা খুব করে চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে কথাটা অনেকটা সত্যি। আসলে ওই ন্যাকামি করার পারপাসে তো আমার ব্লগিং করা না, আমার হচ্ছে আমি ডেলি লাইফে কী করছি বা ভালো স্পেশাল কিছু রান্না আমি যেটা করছি সেটা আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনাদের হেল্প হয়, আইডিয়া পান, বা এমন কেউ আছে যে রান্নাটা শিখেও ফেলে না হয়তো এরকম। আমি বলবো না যে আমি হেনো মাস্টার বাবা আমার কাছ থেকে সব শিখতে হবে, আসলে না। এগুলো হচ্ছে আমরা যে ইউটিউব দেখে যে এক একজনের রান্না করি আসলে তো তা না, আমাদের নিজের অবশ্যই রান্না করতে জানি। 100-এর মধ্যে মনে করেন যে 90% মানুষ রান্নাবাড়া জানেন, ইউটিউবের সব চ্যানেলে ঘুরে ঘুরে দেখে একটা আইডিয়া গ্যাদার করে, তাই না? তো আমি ওরকমই কিছু যে আমি শেয়ার করি, আপনাদের যদি হেল্প হয় সেখান থেকে নিতে পারেন, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে মানে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য যদি এখন আমাকে ক্যামেরার সামনে এসে ঢং করতে হয়, ওই ন্যাকামি করতে হয়, ওই মানে কি বলবো লিটারালি হ্যাংলামি করতে হয়, আমার না ওইটা না সম্ভব না। আসলে আমি বাস্তবেও আর ব্লগে এক্স্যাক্টলি সেম, আমি একেবারে সরাসরি কথা বলতে পছন্দ করি, সরাসরি কাট টু কাট, দিস ইজ হোয়াট হ্যাপেন, দিস ইজ হাউ ইট হ্যাপেন, যদি পছন্দ হয় এটা তুমি ফলো করো, না হলে নাই। আসলে ওই ইউটিউবের ভিউর জন্য এসে ন্যাকামি করবো, ও একেবারে গোলে খয়ে পড়ে যাব আপনাদের সামনে, মানে কি বলবো, এখন তো দিনকে দিন দেখি মানে আবার কিছু বলবো দেখা যাবে অন্য কেউ এসে বললে হ্যাঁ আপনি আমাকে বললেন কেন, আসলে এরকম না। ওই ন্যাকামি না আমি করতে পারি না, ওই ভুয়া কিছু করতে পারি না যে, আর আমার যেটা হয়েছে ইউটিউব পারপাসেই যে আমার ঘর সংসার করা, আমার রান্নাবাটি করা, তা কিন্তু না। আমি আমার ডেলি লাইফে যেটা করছি এক্স্যাক্টলি আমি সেটাই শেয়ার করছি। আমি এমন অনেক ইউটিউবারদের জানি যারা ইউটিউব পারপাসেই মনে করেন যে শপিং করছে, ইউটিউব পারপাসেই ঘরে রান্না করছে, ইউটিউবের জন্য ঘরটাকে গুছিয়ে রাখছে। আমি তো ওরকম করতে পারবো না, কারণ আগেই বললাম এটা আমার একটা শখের জন্যেই করা, তো শখের বশে করে ফেলি, শখের বশে হয়, বাট শখটা যে আমার এতটা অ্যাডিকশনও হয়ে যাবে, শখটা যে আমার এত কষ্টদায়ক হয়ে যাবে। ইউটিউব ভিডিও বানানো তো মোটামুটি ঠিক আছে, ইজি, বাট এটাকে এডিট করে কাট করে 20-25 মিনিট, 15-18 মিনিট আনা প্রচণ্ড কষ্টের ব্যাপার। যাই হোক, এখানে একটু কমপ্লেন করে স্টপ করি, এখানে কি হচ্ছে দেখাই। গুচি আমি কিন্তু কিনিনি, গুচি আমি আপনার ভাইয়া কেউ আমার ছেলেকে একটা পয়সাও দেয়নি, এটা হচ্ছে আমার নিজে, আমার ছেলে এখন কাজ করে আপনারা সবাই জানেন, আমি অনেকবার বলেছি, তো আমার ছেলে কাজের পয়সা দিয়ে সে গুচির এই ওয়ালেটটা কিনেছে। তো প্রাইসটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সে আমাকে দেখাতে দিল না, বাট প্রাউড ফিল করি, আমার ছেলে নিজের পয়সা দিয়ে নিজের জিনিস কিনছে, আমাদেরকে কিনে দিতে হয়নি। তো সে যখন নিয়ে এসেছে প্রথমে কিনে আমাকে বলেছে আমি একটা জিনিস কিনেছি আমাকে বকা দিতে পারবেন না, তো আমি বললাম ঠিক আছে। তো বললো যে আমি গুচির একটা ওয়ালেট কিনেছি, আমি তো দেখে বাবার বাবা, আমি ওর গুচি দেখে আমি থাক প্যাকেটটা আমার জন্য রেখে দিও। তো যাই হোক, সব কাহিনী গেল, তো আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে আমি আজকে বানাবো হচ্ছে তান্দুরি চিকেন ফিঙ্গার, নট চিকেন ফিঙ্গার, আল্লাহ, তান্দুরি ফিশ ফিঙ্গার, তো সেটা রেসিপি শেয়ার করবো। তার আগে কমপ্লেন অনেক করলাম, কেন করলাম, মোরাল অফ দি স্টোরি হচ্ছে ন্যাকামি আর ব্লগিং তো এক জিনিস না, ন্যাকামি করতে হলে বাংলা সিনেমা আছে সেখানে চলে যাবেন, আর আমার যদি ন্যাকামি করতে ইচ্ছা হয় এরকম বাংলা সিনেমার একটা চ্যানেল খুলে নিব, ওখানে ন্যাকামি দেখাবো, আমার ব্লগ আমার রিয়েল লাইফ যা করি সেটাই, ন্যাকামি আসলে আমার পছন্দ না। এমন অনেকেও দেখেছি মানে ব্লগ করতে এসে বয়সও কমিয়ে ফেলে এরকম অবস্থা, আবার অনেকে দেখি যে মানে কি বলবো থাক ওগুলো বলি না, তারপর কে কার গায়ে নেবে, কারণ আপনি আপনার মতো বলছেন পরে দেখা যাবে অন্য কেউ যার সাথে ম্যাচ হয়ে গেছে তো অন্যজন আবার আমাকে বলছে যে এগুলো কেন বলেছেন। এনিওয়ে, ন্যাকামি করতে পারবো না বাবা, যেরকম স্ট্রেট ফরওয়ার্ড আছে সাদা সিধা, ওরকম যদি পছন্দ হয় দেখেন, না পছন্দ হলে তারপরও দেখবেন, মানে এরকম অবস্থা এখন। আসল ব্লগিং তো একদিন দুদিন না, 4 বছর হয়ে গেছে, কারণ মাঝে মাঝে মনে হয় 4 বছরে যদি ন্যাকামি করতাম তাহলে মনে হয় এখন গোল্ডেন প্লে বাটনটা আমার হয়ে যেত এরকম অবস্থা, বাট ওই যে নিজেরটা নিজের মতো করে করছি, এরকম ন্যাকামি করছি না, মানে সিজনাল যাকে যেটা দেখছি এরকম হুমড়ি খেয়ে পড়ে ওইটাই কপি করছি এরকম তো করছি না, তাই না? হয়তো সেই জন্যই হচ্ছে না। আমি আমার মতো করার চেষ্টা করি, আমি আমারটাই এভাবেই করবো যতদিন করি। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী, খুব রাগছিল আপনাদেরকে আজকে, রাগটা আপনাদের উপরেই ঝেড়ে দিলাম, তা এখন কী করছি সেটা বলি, বকবক অনেক হয়েছে। আমি এখানে 2টা স্যামন সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার সময় শুধু হলুদ, আমার ঘরে তৈরি কাবাব মশলা,
আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করেছি, তারপরে উপরে চামড়াটা উঠিয়ে ফেলে দিয়েছি। তারপর মাছটাকে একটু কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এখানে দিলাম হচ্ছে হাফ চা চামচ আদা বাটা, আর হচ্ছে হাফ চা চামচের একটু পৌনে এক চামচ রসুন বাটা, তার সাথে ঘরে তৈরি গরম মশলা গুঁড়া, তার সাথে দিব হচ্ছে জিরার গুঁড়া, দিয়ে এটার মধ্যে দিব বেশ খানিকটা ধনে পাতা, তারপর তার সাথে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ। এর মধ্যে যদি চান তাহলে শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিতে পারেন, বাট আমি দুটা মরিচের একটা মরিচও দিব না। এখানে লবণটা নিজের স্বাদ মতো দেবেন, আর সাথে কিন্তু আমি অ্যাড করব হচ্ছে তান্দুরি চিকেনের মশলা। ওটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টোর থেকে কিনেছি তান্দুরি মশলা, তো সেটা এক টেবিল চামচ এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে আগে বললাম শুকনো মরিচ কাঁচা মরিচ এটা নিজের ঝাল কেমন খাবেন সেটার উপর ডিপেন্ড করে। তারপর এটার মধ্যে আমি আরও কী কী অ্যাড করবো সেটা দেখাচ্ছি। আসলে আজকে মনের কষ্টে কথাগুলো বললাম, কেন বললাম দেখেন, সারাদিন কাজ করে এসে যে আমি ঘরে যা যা করছি সেগুলো কিন্তু রেকর্ড করে রান্না করার সময় যদি নিজে রান্না করি তাহলে এক কথা, আর যখন মনে করে রেকর্ড করি ক্যামেরাটা ধরতে হয়, ক্যামেরাটা রেকর্ড করতে হয়, ঠিক মতো রেকর্ড হচ্ছে নাকি এগুলো দেখতে হয়, তারপরে মনে করেন যে রান্নাবাড়া শেষে ধোয়া পাকলা করার পরে ঘরটা যখন একটু নীরব হয় সবাই শুতে চলে যায় তখন এটাকে এডিট করি, রাত জেগে পোস্ট করি, তো এটা একটা কষ্টের ব্যাপার, তাই না? তো ওইসব যখন করি করতেও খারাপ লাগে না, যখন আপনি দেখেন কমেন্ট করেন ভালোই লাগে, বাট যখন দেখি যে সবাই কম্পেয়ার করেন একামি করছেন না, দেখে ভিউ হচ্ছে না, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট ভালো তারপর ভিউ হচ্ছে না, তখন মনটা খুব খারাপ লাগে। আসলে কি তাই, এতই কি খারাপ করছি? তারপর আমার নিজের উপর নিজের কনফিডেন্স আছে, না আমি খারাপ করছি না, আম কম্পেয়ার টু অল দ্য আদার পিপল ব্লগার আই মিন ভালোই করছি। আর আগে বললাম যারা এরকম গাছের নিচে পাতার নিচে জলের নিচে এসে ক্যামেরা ধরে, ভাই ওইটা তো আর ব্লগিং হচ্ছে না, তাহলে ভাই আপনি সিনেমা জয়েন করেন, ওই সিনেমার বা তারপর হচ্ছে বাংলার নাটক ওরকম ওগুলি করেন, ওগুলো তো ভাই ব্লগিং মানে ব্লগিং, ক্যামেরা ধরছি কথা বলছি ডান, এই সিনেমেটিক শট নিচ্ছি এখানে ঘুরাচ্ছি সেখানে ঘুরাচ্ছি, ওরে বাবারে বাবা, অত তো ঢং করার সময় নেই। মাঝে মাঝে খুব ইচ্ছা এরকম একটু ঢং করি, বাট তারপরও নিজেকে নিজে খুব কন্ট্রোল করে নিই যে ব্লগিং মানেই তো আর বাংলা ছবির শুটিং, বাংলা ছবির মানে সিনেমা না, বুঝতে হবে। তো যাই হোক, আবার সেই রাগের চোটে অন্য কথা অন্য সাইডে চলে যাচ্ছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি মোটামুটি তিন মোট মানে হাফ কাপের মতো, হাফ কাপের একটু কম দিয়েছি হচ্ছে প্লেন ব্রেড ক্রাম দিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি তার সাথে অ্যাড করব কি সেটা দেখাচ্ছি, দাঁড়ান। আর পেঁয়াজটা কাঁচাকাঁচাই দিয়েছি, পেঁয়াজটা যখন ভাজবেন খেতে ভালো লাগে, তো যখন আপনি ব্রেড ক্রাম্বটা দিবেন দেওয়ার পরে এই যে দেখেন এখন দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমার কি করতে হবে না সেটা বলি, ওই যে ব্রেড ক্রাম্বের মধ্যে ডুবাতে হবে, ডিমের মধ্যে ডুবাতে হবে, তারপর দিবে, ওরকম আর কিছুই করতে হবে না, সুন্দর করে মাখিয়ে এই যে রেখে দিলাম। এটাকে যে কিছুক্ষণ রেখে দিব তা না, এখন এগুলোকে ফিশ ফিঙ্গার তৈরি করে তারপর আমি এটাকে রেখে দিব, টিল ঘরের আর কাজবাজ সারবো, ঠিক আছে? তো ফিশ ফিঙ্গারটা একটু বড় বড়ো করেই করছি, একটু চিকন পাতলা পাতলা করবো না, একটু বড় বড়ো করেই করবো। ওই চিকন পাতলা ছোটো ছোটো করলে কি হয়, ভাজার সময় ভেতরটা শুকিয়ে যায়, তখন এটা খেতে ভালো লাগে না। তো এই যে দেখেন মানে ফিঙ্গারটা একটু মোটা মোটা ফিঙ্গার, এটা নিষ্টপুষ্ট মানুষের হাতের ফিঙ্গার, ঠিক আছে? তো এরকম করে সবগুলো বানাবো, বানানোর পর তারপর দেখাচ্ছি। আমাদের ফিশ ফিঙ্গার রেডি, এখন আমরা এগুলোকে পাশে রেখে তৈরি করব হচ্ছে খেতাপুরির আলু, চলেন। তো এই আলুটা স্পেশাল আমি একটু একটা মশলা দিব, সেটা কি সেটা দেখাচ্ছি। তার আগে প্যানের মধ্যে তেল দিব, পেঁয়াজ দিব, তার আগে আমি একটু শুকনো মরিচ দিয়ে দেখেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আগে ভেজে নেব। করেছেন কিনা জানি না, আমি কিন্তু পেঁয়াজটা পুরোটা বেরেস্তা করে ফেলিনি, ঠিক আছে? তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে দিব হচ্ছে আমাদের স্পেশাল মশলা, সেটা কি চটপটির মশলা। চটপটির মশলা দিয়ে একবার আলু পুরি বা ডাল পুরি খেয়ে দেখবেন, কঠিন মজা হয়, কঠিন। রেস্টুরেন্টে বা পাশে ওই যে আমি বলি বিকালে দেখবেন রাস্তার ধারে পুরীর দোকান যেগুলো থাকে পুরি বানায়, ওদের কিন্তু ওরা এই চটপটির মশলাটা আর হচ্ছে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করে, তাই জন্য ওদের কিমা পুরি বলেন তারপর আলু পুরি এগুলো খেতে এত মজা হয়। তো এখন আর কিছু বিশেষ কিছু দেখানোর নাই, বিশেষ মশলাটা দেখিয়ে দিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে এটাকে একটু ঠান্ডা করব, তারপরে কী করছি দেখাচ্ছি। আলুটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন কি করব, এখন এই যে দেখেন ডোটা কিন্তু ফুলে ফেপে একেবারে টইটম্বুর হয়ে গেছে। এইটা দিয়ে যদি আপনি এই ডোটা দিয়ে যদি আপনি আলু পুরি বা ডাল পুরি বানান,
আপনার আলু বা ডাল পুরি সুন্দর টুমা টুমা ফুলা ফুলা হবে আর খেতে খুবই মজা হবে। আমি আচ্ছা হঠাৎ করে মনে হলো যে আজকে ডোটার মধ্যে একটু ইস দিয়ে দেখি কেমন হয়। প্রথমে প্ল্যান করেছিলাম অন্য একটা কিছু তৈরি করব, পরে ভাবলাম যে না খেতাপুরি বানাই, তো সেই জন্যই আজকে ইস দিয়ে খেতাপুরি ডো করেছি। তো খেতাপুরি যেটা হয় এটা ছোট ছোট হয় আর ওটাকে বেলাবেলির কোনো ঝামেলা নেই, হাত দিয়েই করা যায়। তা আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি খেতাপুরি আগেও আপনাদের সাথে দু একবার রেসিপি শেয়ার করেছি, বাট আজকে শেয়ার করার মেন কারণটা হচ্ছে আজকে ডোটার মধ্যে আমি ইস দিয়েছি। তো ইস দেওয়ার পরে এটা কেমন হয় সেটা দেখাচ্ছি। তো ওই যে পুরীর চিরাচরিত, তো পুরীটা দেখাচ্ছি না, বাট পুরীটা বানানোর পর তেলে দেওয়ার পরে কেমন হয় দেখতে সেটা দেখাই চলেন। তো এই যে দেখেন তেল সুন্দর গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে একে একে দিয়ে আমি পুরিগুলোকে ভেজে নেব। আর পুরিগুলোকে অত বেশি নাড়াচাড়া তেল ছিটাছিটি দরকার নেই, আপনি আপনি এগুলো সুন্দর ফুলে যাবে। এই যে দেখেন আমাদের পুরি খুব সুন্দর, আমি ডার্ক গোল্ডেন করে ভেজেছি বা লাইট গোল্ডেন যেরকম করে ভাজতে চান ভাজবেন। তো ভাজা শেষ, ফাইনাল লুক দেখাচ্ছি। তার আগে সেম তেলেই আমি এখন ভাজবো হচ্ছে আমাদের তান্দুরি ফিশ ফিঙ্গারগুলো। এই যে এখন দিয়ে দিব তেলের মধ্যে ফিশ ফিঙ্গার। আর যেটা হচ্ছে মেন কাহিনী, এখানে মোটামুটি সব কিছুই কুক করা আছে, সেই জন্য এগুলোকে খুব অনেকক্ষণ ধরে ভাজতে হবে এরকম কিছু না, সুন্দর করে যতক্ষণ এটা দেখতে সুন্দর গোল্ডেন কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবেন। তারপরে এটাকে আমরা সার্ভ করব। সার্ভ করার আগে আমি একটা সস বানাবো, তো সসে কী কী দিয়েছি সেটা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর গোল্ডেন কালার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে, দেখতে যে কি সুন্দর, খেতে যে কি কঠিন মজা হয়েছে। তো আমাদের ফিশ ফিঙ্গারের জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ হচ্ছে নিয়েছি ক্যাচআপ, আর 1 টেবিল চামচ হচ্ছে সুইট রেলিশ, আর নাথিং এলস। সুন্দর করে মিক্স করে বাটির মধ্যে সার্ভ করে দেবেন, খেতে কঠিন মজা। তো এই যে আমাদের কঠিন মজার খেতাপুরি, বাট স্পেশাল খেতাপুরি কারণ ডোর মধ্যে ইস দেওয়া আছে। একদম দেখেন দেখতে যে কী সুন্দর হয়েছে। আর আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, আমিও লোভ সামলাতে পারছিলাম না, ভেবেছিলাম খাবো না, বাট খেয়ে ফেলেছি এত, আর স্টাফিংটা এত মজা হয়েছে, আর খুবই গরম, খুব সুন্দর, উপরটা একদম খাস্তা হয়েছে, ভিতরটা একদম সফট। এই যে দেখেন দেখেন কী যে সুন্দর হয়েছে, এটা মাস্ট ট্রাই। যখন নেক্সট টাইম পুরি বানাবেন, পুরীর ডোটার মধ্যে একটু ইস দিবেন, দেখবেন কী যে সুন্দর পারফেক্ট হয়। তো গেল এটা, তারপরে এখন দেখাচ্ছি হচ্ছে আমাদের তান্দুরি ফিশ ফিঙ্গার। এই যে দেখেন আমাদের কঠিন সুন্দর, দেখতে যে কী সুন্দর হয়েছে, মনে হচ্ছে বড় মানে কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। তাই যে তান্দুরি ফিশ ফিঙ্গার রেডি, খেতে কঠিন মজা হয়েছে, আমি লোভ সামলাতে পারছিলাম না, তার জন্য আপনাদের সামনেই ভেঙে খেয়ে ফেললাম। উপরটা সুন্দর ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা হচ্ছে সফট, আর যেহেতু কাবাবের মশলা আছে, তান্দুরি চিকেনের মশলা আছে, মানে কঠিন হয়েছে, কঠিন মানে একেবারে সিরিয়াসভাবে কঠিন হয়েছে। আরেকটা কথা, আমি যেহেতু স্যামন দিয়ে করেছি, আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারবেন, খেতে কঠিন মজা। যে দেখেন লোভ সামলাতে পারিনি, খেয়েই ফেলেছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। আপনাদের সাথে অনেক রাগ খুব প্রকাশ করলাম, হোপ কেউ কিছু মনে করবেন না। আপনারা আমার দিক থেকে চিন্তা করলে ব্যাপারটা আরও বেশি কেউ কিছু বলে ফেলতো, আমি বেশি খুব কন্ট্রোল করে বলেছি যতটুকু বলেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।